হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিস কিংডম। এই বর্ষার সময়ে বিকালে চায়ের আড্ডা জমে যাওয়ার মতো একটি পাকোড়ার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে তৈরি করে দেখাচ্ছি পুঁই শাকের পাকোড়া। চলুন দেখে নেওয়া যাক ঝটপট এই রেসিপি। এখানে আমি 10 থেকে 12টার মতো পুঁই শাকের পাতা নিয়েছি আর এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর পাতাগুলোকে আমি ঠিক এভাবে কুচি করে কেটে নিয়েছি। অ্যাড করছি 1/2 চা চামচ লবণ আর খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি, তাহলে পাতাগুলো কিন্তু অনেক সফট হয়ে আসবে আর পাতা থেকে সামান্য একটু পানি ছেড়ে দিবে। এভাবে রেখে দেব 2 মিনিট। ফিরে এলাম 2 মিনিট পর, অ্যাড করছি 1 কাপ পেঁয়াজ কুচি। আরও যে উপকরণগুলি লাগবে, 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়া আর 5 থেকে 7টি কাঁচা মরিচ কুচি, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। সব কিছু এবার দিয়ে দিব। ধনিয়া পাতা বাদে সব কিছু আমি দিয়ে দিব। পাতার সাথে সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। অ্যাড করছি 1/2 চা চামচ চাট মশলা। আরও দিয়ে দিব 1/2 কাপ বেসন, তবে আমি এটি 2 বারে মেশাবো। খুব ভালোভাবে মেখে নিয়ে বাকি অর্ধেক বেসন আমি দিয়ে দিচ্ছি। অ্যাড করছি 2 টেবিল চামচ পানি, তাহলে ব্যাটারটা একটু আঠালো হবে। অ্যাড করছি ধনিয়া পাতা। সব কিছু এবার খুব ভালোভাবে মেখে নিব। অ্যাড করছি 1/2 চা চামচ আদা এবং রসুন পেস্ট। আর যখনই এমন পাকোড়ার শেপ দেওয়া যাবে তখনই বুঝে নেবেন এটি পারফেক্ট। চুলায় আগে থেকে তেল গরম হতে দিয়েছি। এবার আমি পাকোড়াগুলো একে একে ছেড়ে দিব। এবার উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন পাকোড়াগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট। এবার আমি উঠিয়ে নিব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুবই মজাদার মসমুচে পুঁই শাকের পাকোড়া। সন্ধ্যার চায়ের আড্ডায় এই পাকোড়া রাখতে পারেন আপনার ফ্যামিলির জন্য। আই হোপ সকলের ভালো লাগবে। যদি এই রেসিপি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।